এই ট্রাইব্যুনালে মানে এই ট্রাইব্যুনাল এক থেকে বিচারপতি নিজামুল হক নাসিম প্রত্যেক করেছেন এই ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ ছিল তার শুনানি শেষ হয়েছে এটা যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমান ছিল এখন আইনের নির্দেশটা কি বা আইনের ইয়েটা কি এই পুরো শুনানি হবে আবার শুনতে হবে রায় তো আরেকজন নিয়মের জায়গায় আরেকজন আসলে সে তো আর রায় দিতে পারবে না মানে পুরো শুনানি পুরো ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যকে ধরুন আমরা ধরুন এই অ্যাপিলেট ডিভিশনে যাই পাঁচজন জাজ শুনছে জি কালকে গেলাম একজন জাজ অ্যাবসেন্ট ফর সাম রিজন আমাদের শুনানি হয় না একজন হয়েছে কেস আবার সে আসলে তখন হবে এখানে একজন জাজ চলে গেল তিনজন জাজে শুনেছে একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো যেভাবে রিজাইন করুক যে কারণে রিজাইন করুক সে নেই তার জায়গায় আর দুজন শুনেছে তার রায় দিয়ে দেবে আরেকজন তার জায়গায় এসে রফিকুল হক নিজামুল হকের জায়গায় এসে বসলো সে রায় দিয়ে দেবে সম্ভব তাই তো বলছে আমাদের ল মিনিস্টার বলছে তাই হবে আর নতুন শোনার দরকার নেই উনি এসে রায় দিয়ে দেবেন অ্যাবসেন্ট কথা এগুলো তো এইটা পুরোটা আবার শুনতে হবে হ্যাঁ হ্যাঁ পুরো শুনতে হবে